জান্নাতি একটা হুর দিলে এর ভাই প্রথম সাইবেন 40 দিন সাওয়ার মধ্যে যাইব গা। সুবহানাল্লাহ, এই যে সাইছেন এই সাওয়ার মধ্যে 40 দিন শেষ, আল্লাহ কি পরিমাণ সুন্দর দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেন কোন হুর যদি থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগর পুরা পানি মেশ কে আমরা হয়ে যেত গা। কোন হুর যদি হাত বাইর করে বা লাড়া দিত সূর্য আর দরকার ছিল না, এটাই যথেষ্ট। কিতা বুঝো, সুবহানাল্লাহ আছে নি, এমন সুন্দর আল্লাহ হুর দিব। ভাই একটার ভাই চাই আমরা 40 দিন যাবো, বাকি আরো বাদ 71টা রয়েছে। ইডির ভাই একটা একটা চাইতেছে তো আমরা দিন এমনি যাইব, খুশি না বাজা। আর এগুলা দুনিয়ার বউয়ের মতো না, বউয়ের মতো না। দুনিয়ার বউ যদি 3 ঘন্টা বালা থাকে 6 ঘন্টা জগরার মধ্যে থাকে, বাস্তব না বাস্তব? 3 ঘন্টা এখন খুব বালা রক সোজা, 3 ঘন্টা যা আপনার যত জগরা করতে পারত। আল্লাহ কয় জান্নাতি মহিলারা কোন সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না, অভিমানও করবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা আসহাবাল ইয়ামীন ফি জান্নাতিন سَلَكَكُمْ فِي سَقَرَ قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم لك من المصلين المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع وكنا نكذب بيوم الدين
حتى أتانا اليقين صدق الله العظيم درشوي قرن اللهم صل على محمد وعلى ইগুড়া হালকা কমান, আপনি শুধু মনিটর একটু বাড়ান, বক্সে এত বাড়েন, আর মাউথ লইছেন সস্তা দামের সাউন্ড টানে খা। দুরু শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما بارك على إبراهيم وعلى إنك حميد مجيد بختی کا چمکے ستارا حاضری کا ہو اشارہ دیکھ کر رو جائے پیارا بلغ العلا بکمالہ کشفت تجا بجماله حسنت جميعا خصاله صلوا مدينة مدينة مدینہ مدینہ مؤمنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ کشفت تجا بجما حسنت جمیعا خصالہ صلو علیہ میرا دل طلب رہا ہے میرے جل رہا ہے سینہ اے دوا وہی ملیں گی مجھے لے چلو مدینہ بلغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جمیعا خصالہ صلو علیہ ذکیر باطل دل سے رب ذکر میں تیرے
লগা দে রোজ সবেলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله বরিশাল জেলার ভোলা বরিশাল বিভাগের ভোলা জেলার চরপেশন থানার অন্তর্গত উত্তর হাসানগঞ্জ যুব সমাজ কল্যাণ তাফসির কমিটির উদ্যোগে দুই দিন বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সভাপতি আজকের যিনি জনাব আলহাজ আবুল কাশেম মোল্লা সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আলহাজ জয়নাল আবেদিন আখন সাহেব, চেয়ারম্যান উপজেলা পরিষদ চরপেশন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জজ মুকাররম হযরত উলামায়ে কিরাম উপস্থিত, তরুণ যুবক ভাইরা, মুরুব্বিয়ান আজম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবহান মহিয়ান গণিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মাসকান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন, এই জন্য আমরা শুক্রিয়া আদায় করছি অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজার করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুদী, আপনারা আসতে পেরে বসতে পেরে কুশিনা বেজার, বরকতপূর্ণ মজলিস, ফজিলতপূর্ণ মজলিস, ওলামায়ে কেরামদের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস, ফেরেস্তাদের মজলিস, এই মজলিসে যতক্ষণ বসবেন চেষ্টা করবেন আদবের সহিত বসা, কারণ আমরা দেখি না কিন্তু এখানে ফেরেস্তারাও থাকে, জিন্নাতরাও থাকে, প্রতিটা মাহফিলে জিনরাও ওয়াজ শুনতে আসে, আপনার পাকে বাকি বসা অথবা আপনি বলতে পারেন না, এই জন্য যতক্ষণ বসবেন আদবের সহিত আপনার বেয়াদবির কারণে যেন ফেরেস্তারা বিরক্ত না হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস, আল্লাহর রাসূল বলেন যতক্ষণ মানুষ কথা শোনার উদ্দেশ্যে বসা থাকবে, রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকে, ফ্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব, তাই আমরা গুনাহ মুক্ত পরিবেশে আছি। এখনো যারা রাস্তাঘাটে দুগান পাটে অনর্থক অকারণে সময় নষ্ট করতেছেন, মেহরবানি করে ফ্যান্ডেলে চলে আসুন, এটা আপনার জন্য নিরাপদ। বছরে একবার একটা মাহফিল হয়, যদি আমরা নাওই বসতে পারি তাহলে আমাদের মতো কপাল পোড়া কেউ নেই, এই জন্য ধৈর্যের সাথে বসব। আমি আপনাদের এখানে অনেক আগেই আসছি,
কিন্তু আসার পরে আমি রিমান্ডে ছিলাম, পুরা রিমান্ডে। একটা মানুষ আয়ার রেস্ট নিতে হয়, কারণ সে যখন এক দেড় ঘন্টা চিল্লাইব তার ব্রেনটা ফ্রেশ থাকা দরকার। আমার নেই, আপনারা বসাইছেন মসজিদের দুতলায় মাইকের আওয়াজে আমি অর্ধেক ফাগল হয়ে গেছি, মাথার ব্যথায় অস্থির অবস্থা। এই পুরা মাইকের হরনের সামনে নিয়ে আমার রাখছেন, যে তো ভাই এক ধরনের রিমান্ডের মতো। বক্তা আসলে তারা আলাদা এক জায়গায় রাখেন যাতে আওয়াজটা না যায়, যতক্ষণ বসা তাই ততক্ষণ যেন ব্রেনটা ফ্রেশ থাকে। কারণ কথা তো বলতে এখন মাথা ব্যথা নিয়ে আছে, কথা কইতেছে আমি চিল্লি দিলে যদি স্টক ফিরে লাই দাইবার কে হইব, আমি যে চিল্লি দিচ্ছি একটা এত টান দিয়ে আমার মাথা যখন দেখি সব রক ছিঁড়ে গেছে, এমন অবস্থা, ব্যথা শুরু হয়েছে। যতক্ষণ আমি বইয়ে রয়েছিলাম কি যে যন্ত্রণার মধ্যে আমি আসিলাম। আর আপনার বক্তব্য মাশাআল্লাহ যৎকান ওয়াজ করছে, তুফান ছুটাইছে। আমি চিন্তা করছি কোন সময় একটু শান্ত হইব, শান্ত হয় না, কিয়ামত গেছে। সর্বনাশ সর্বনাশ, বুলা একটা দ্বীপ এলাকা। আমি বুলা এত দূর কেন আসতাম বলেন? মহব্বতই আসি বুলাতে। আমি কয়েকটা প্রোগ্রাম রাখছি, আসার একটাই উদ্দেশ্য, বুলাতে আসলে যে আপ্যায়ন, যে মহব্বত, যে ভালোবাসা আমরা পাই, বিভিন্ন জায়গায় গেলে আমরা বলি। গতকালকে এক জায়গায় ছিলাম, আমি তো আপনাদের কমিটিও বলছি যে আমি শ্বশুর বাড়ির গিয়েও জীবনে এত আপ্যায়ন পাইছি না। আমার যেই পরিমাণ তারা আদর আপ্যায়ন করছে আমি মুগ্ধ হয়ে গেছি। ভালোবাসা, বুলার মানুষ অমায়িক, এটা আমরাও জানি। বুলা সন্দ্বীপ প্রোগ্রাম করে মজা পাই, এই জন্য আসি। আর না হয় এই তারিখ আমরা সাইডে ফাইডে ডাকাত দিলে দুইটা তিনটা প্রোগ্রাম করে বাসায় এর ডাবল হা দিয়ে লইয়া ঘুমাইতে পারি। বাস্তব না অবাস্তব? দিলে তিনটা প্রোগ্রাম করে একবার সর্বনিম্ন দুইটা, আবার বাসায় গিয়ে বউ বাচ্চা লইয়া ঘুমাইতে পারে সবাই খুশি। আর এই জায়গা আইলাম দিন নাই রাত নাই, এই হলো পরিস্থিতি। কিন্তু আসি কেন? মহব্বত নিয়ে আসি। আপনারাও ভালোবাসেন আলেমুল আমাদেরকে। আমি বুলা কাইসা ঘুরছি যতটুকু বুঝছি, আপনার আলেম প্রিয় এবং অনেক ভালো। বর্তমান যে কালচার, এই কালচার থেকে আপনার অনেক দূরে আছেন, বেহায়াপনার থেকে বুলাবাসী অনেক দূরে। আমি আজকে সারাদিন ঘুরছি নদীর পাড়ে টারে ঘুরছি, ঘুরে দেখলাম অনেক ভালো আমাদের এলাকার থেকে, শহরবন্দির থেকে তো হাজার গুণ ভালো। এদিকে গুণা কম, চতুর্দিকে গুণা বেশি। মানুষ যে সময় গুনাহের প্রতিযোগিতায় আছে এর তুলনায় আপনারা অনেক ভালো। আল্লাহ তাআলা আপনাদের এই ভুলাবাসীকে ইজ্জত আর সম্মান আরো বাড়িয়ে দিক, দোয়া করি। মানে আমি আস্তে আস্তে কথা কইতে হইব, বেশি চিল্লানি যেত না। যদি আমার ব্রেনটা ফ্রেশ রাখতেন আলাদা একটা জায়গার দুইটা ঘন্টা সময় দিতেন তাহলে আমি চিল্লাইতে পারলাম। খাল্লা তো চিল্লাই ওয়াজ করছে, কিন্তু আজকে আমার মাথাটা শেষ করে গেছে। আমি একবার বই একবার উড়ি, শান্তি নাই আমার ভিতরে, আওয়াজে এমন অবস্থা হয়েছে আমার, কেমন আমি এখন চিল্লাম কেমন? আমি ততক্ষণ চিল্লানি শুনছি খালি, আর চিল্লানি শেষ আমার। মানে আপনারা যদি বসেন তাহলে আলোচনা করুন, আস্তে আস্তে করুন। এবং যতক্ষণ আমি আলোচনা করুম, আল্লাহ যদি আমার তৌফিক দেয় কোরআনের ভিতর থেকে কথা বলবো, একটা কথাও কোরআনের বাহিরে বলবো না ইনশাআল্লাহ। আপনারা আমার দাওয়াত দিয়ে আনছেন কি গিচ্ছাউন বললে গিয়া, কাল্পনিক গল্প বললে গিয়া, এত দূর থেকে আনছেন দাওয়াত দিয়া, এক বছর আগ থেকে প্রিপারেশন নিছেন কোরআনের কথা শোনার জন্যই আনছেন। তাই আমি আস্তে আস্তে বলবো, আপনারা আস্তে আস্তে শ্রবণ করবেন, পারবেন তো? সম্মানিত সুদীপ, কোরআন এমন একটি গ্রন্থ দেড় হাজার বছর আগে আল্লাহ নাজিল করছে, আজও কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কোরআনের আকর্ষণও থাকবে। যে আকর্ষণে আপনারা আরামের ঘুম হারাম করছেন, নর্মাল বিছানায় বসছেন, আল্লাহ তাআলা কোরআনের আকর্ষণে আপনাদেরকে ঘরতে বাহির করে নিয়ে আসছে। বাকি সময়টুকু কোরআনের আকর্ষণে বসা থাকবেন, মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ, সবকিছুর বরকত হয় শেষে। শেষ ভালো যার, সব ভালো তার, এই জন্য শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে বসা থাকবেন। আমি আপনাদের সামনে সূরা মুদাসসির থেকে যে আয়াতগুলি তেলাওয়াত করছি,
এই আয়াতগুলির মধ্যে কয় কারণে জাহান্নামে মানুষ যাবে, চারটা কারণ এখানে উল্লেখ করা হয়েছে। জাহান্নামে শুধু চার কারণে মানুষ যাবে বিষয়টা এমন না, এই আয়াতগুলিতে জাহান্নামীরা চারটা কারণ উল্লেখ করছে। জান্নাতি এবং জাহান্নামী এই দুই দলের সাথে আল্লাহ কথা বলাবে জান্নাতে, জান্নাতীরা কথা বলবে জাহান্নামীদের সাথে। জান্নাতীরা জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান্নামে আসছো, তখন জাহান্নামীরা চারটা কারণ উল্লেখ করবে যে আমরা এই চার কারণে জাহান্নামে আসছি। এই চারটা কারণ আপনাদের সামনে আমি উপস্থাপন করব, চারটা কারণে মানুষ জাহান্নামে গেছে জাহান্নামীরা বলবে। মানে চারটা কারণ যদি আপনারা শুনেন, আর এখন থেকেই যদি চারটা কারণ থেকে সতর্ক হয়ে যান, তাহলে হয়তোবা আজকের ওয়াজ এই চার কারণ থেকে আপনারা বাঁচতে পারেন, ঠিক না? আমার কথা বুঝেননি? আপনারা যে বুঝেন মাঝে মধ্যে হা অথবা না অথবা ঠিক অথবা বেটি দুইটা তিনটা শব্দ তো বলতেই হবে। আপনারা যদি একবার চুপ থাকেন তা আমি বুঝবো আমার ভাষা বুঝেন না, তেটা আমার কথা বলার আগ্রহ কমবো আরো। মেহরবানি করে বুঝলে হা না কইেন, একটা কইেন। আর আপনারা বুঝেন এই ভাষাই কিন্তু আমি ব্যবহার করতেছি, আমি কিন্তু সিলেটের ভাষায় কথা কইতেছি না। সিলেটের ভাষায় কথা কইলে ওয়াজ হইতো না, জিয়ারত হইব। এই জন্য আমি আমার ভাষা বাদ দিয়া আপনারা বুঝেন এমন ভাষায় কথা বলতেছি। এই জন্য আমার সাথে একটু মাঝে মধ্যে ঠিক বেঠিক বইলেন। যে চারটা কারণ আপনাদের সামনে আমি বলবো আল্লাহ বলার তৌফিক দিলে, এই চার কারণ যদি আপনারা শুনতে পারেন, অন্তত পক্ষে জানা তৈব যে চারটা কাজ করলে জাহান্নামে যাইতে হইব। আমরা এই চারটা কাজ থেকে যদি বিরত থাকি, আমরা বেঁচে গেলাম। এই চার কারণ আমি বয়ানের শেষে বলবো, ওখানে যদি বইলা দেই তো আর শেষ, তো আর শেষ হলে কমিটিকে আমার ছেড়ে দিব, ছেড়ে দিত হুজুর চার কারণ হয়ে আজ শেষ করে আনতে, তো আমি দশ মিনিটে শেষ করে লিখতাম। কিন্তু সিস্টেম হইল এরকম যে চারটা কারণ বলতে গেলে এটা লম্বা করতে হয়, লম্বা কইরাতে শ্রোতার জন্য দুই দেড় ঘন্টা ওয়াজ করতে হয়। এখন এই চারটা কারণই হইল মেইন পয়েন্ট ওয়াজের। এই চারটা কারণ আমি লাস্টে বলবো, এই কারণে চার কারণের আগে আমাদের কি কি করণীয়, এই করণীয় বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব, তাহলে শেষের চার কারণ আপনাদের সহজে বুঝে আসবে। এর আগে বুঝতে হবে আমরা কোন কোন ভুলের মধ্যে আছি, আমাদেরকে আল্লাহ কি কি নিয়ামত দিছে, আমরা কোন নিয়ামত ভোগ করতেছি আর আল্লাহর নাফরমানিতে আছি, বিষয়গুলো একদম ক্লিয়ার হওয়া দরকার। আর এই ফিচ্ছিয় গল্প তোরা দিছে সামনে, আর বইয়া বইয়া যত গল্প আছে এটি করে বইয়ে বিয়া মুরব্বীরা থাকবো সামনে, সুডুরের দিব পিছনে, এই রাদাদের সামনে দেন, শয়তান তো কোথাও বইতে পারে না, এই বাচ্চাটির খান্দ বয় বইয়া এরা ইউজ করে, ওইরা পরিবেশটা নষ্ট করার চেষ্টা করে। এরা দুধের বাচ্চা, এরা কি ওয়াজ বুঝেনি, এই এরারে শয়তানের ব্যবহার করে। এখন এই জন্য আপনারা একটু যারা সামনে আছেন এরা একটু খেয়াল রাখেন, কথা যাতে না হয়, কথা যাতে না হয়। ছোট ছোট বাচ্চা যারা বুঝবো এরা গর্ব বইয়া রয়েছে, আর যারা ওয়াজ বুঝতো না এরা সামনে পাঠাইছে। সম্মানিত শুধু কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আমরা আজকের এই আয়াত থেকে কয়টা কারণ পেলাম, চারটা কারণের উপরে আলোচনা হবে। কোন কারণে মানুষ জাহান্নামে যাবে এই চারটা কারণ হলো আজকের এই মাহফিলের মেইন ভূমিকা এবং মেইন আলোচ্য, যারা থেকে আমাদের বোঝা দরকার। এখন আসুন আমরা যে বিষয়টা আগে জানা দরকার, এটা হলো এই পৃথিবীতে আমরা যে আরসি, এই পৃথিবীর কোনো মানুষ কি আজ পর্যন্ত চিরস্থায়ী থাকতে পারছে, ক্ষমতা দিয়ে থাকতে পারছে, কোনোভাবেই এই পৃথিবীতে তাহা সম্ভব হয়েছে না। আর এটা চিরস্থায়ী না, এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, কেউ থাকবো না, এটাই চিরসত্য। আমার আগেও ছিল না, এখনো নাই, পৃথিবীর থেকে চলে যেতে হবে, প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আস্তিক হোক নাস্তিক হোক যে কোনো ধর্মের হোক, একটা বিষয়ে একমত, এটা হলো মরতে হবে।
ঠিক হইলে ঠিক কইবেন, আপনার লইয়া ওয়াজ করা আছে খুব কঠিন হইব আমার, আপনার গুতা দিয়া যদি আমার কথা কয়তে হয় বাকি কথা আমি কমু কেমনে, ঠিক হইলে ঠিক কয়ে লইবেন না আমারও কমন লাগবো যদি আপনি কন সব মহাসমস্যা তো আমরা যদি ফাবনার মানুষের মতো হয়ে গেছেন না, ফাবনা ওয়াজ করলে যে বিপদ আমি পড়ি, এত বিরক্ত লাগে ফাবনা ওয়াজ করলে, এরা কাটকুতানে দিলেও হাসি দেয় না, এমন মারাত্মক এমন মারাত্মক। আপনারা তো বোলার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনারা তো সচেতন, একটা আওয়াজ দিয়েন, আওয়াজ দিলে লাভটা কি হয়, বক্তার কথা বলার উৎসাহ বাড়ে, আর যেইভাবে চোখ পিড়ে থাকেন কথা বলার আগ্রহ কমে যাগে আরো, এই জন্য একটা আগ্রহ বাড়াই দিয়েন। সম্মানিত সুদীপ, আস্তিক নাস্তিক যে কোনো ধর্মের হোক অন্যান্য বিষয় নিয়ে দেখবেন একমত হয় না, কিন্তু একটা বিষয় নিয়ে একমত যে মরতে হবে, এটা কইলে কহ ঠিক, এটা রাইট, মরতে হবে তার মানে এটা অস্বীকার করেন, মরণ লাগবে, মরণ যেহেতু লাগবে এটা আমরা জানি, তাহলে কুত্তাও মরে, বিলাইও মরে, গরুও মরে, ছাগলও মরে, আমরাও মরি, সব মরা সমান হইলে চলব, পার্থক্য থাকা দরকার, এই বিষয়টা আমাদের জানতে হবে। গরু ছাগল কুকুর বিড়াল এরাও মরে, আমরাও মরলাম, যদি সমান হয় তা আশরাফুল মাখলুকাত হইলাম কেন, সৃষ্টির সেরা আল্লাহ বানাইল কেন, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিল কেন, পার্থক্য থাকতে হবে। কিন্তু আমরা যেই মরা মরি, কুত্তা বিলই একই মরা মরে, হেরারও যেমন জাহান্নাম নাই, জান্নাত নাই, আমরারও জান্নাত নাই, এমন মরা যেন না আমাদের। আল্লাহ আমাদের পরিচয় চাচ্ছে, তোমরা কুতার থেকে আসছো, তোমরা কোথায় আসো, তোমরা কোথায় যাইবা, এই তিনটা কারণ আমরা জানতে পারলে আমরা সচেতন হব। কোথার থেকে আসছি, কোথায় আসি, কোথায় যাব, বিষয়টা আমরা জানা দরকার। আমরা সকলেই জান্নাত থেকে আসছি, ইনডাইরেক্ট আসছি, আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, দুজন আল্লাহ জান্নাতে রাখছিল, জান্নাতে তারা সরজমিনে থাইকে আসছে, তো তাদের সন্তানই তো আমরা, তারা যদি জান্নাতে থাকতো তাহলে আমরা জান্নাতেই বসবাস করতাম, তারা দুনিয়ায় আসছে আমরাও জান্নাত দুনিয়াতে আসছি, তারা চলে গেছে আমরাও চলে যাব। প্রশ্ন হলো তাহলে আমরা দুনিয়াত পাঠাইলো কেন, আবার দুনিয়াত পাঠাইছে তে আবার আমরা আবার নিয়েও যাইব, তুই কিছু সময়ের জন্য দুনিয়াতে আমরা পাঠাইলো কেন, এটা একটা প্রশ্ন আসে। এই প্রশ্নের জবাব হলো চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে, চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা কইরা জান্নাত বানাইছে, কথা বুঝতেছে, প্রত্যেকটা মানুষের জন্য একটা কইরা জান্নাত আছে, আবু জাহেলের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, ফেরাউনের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, নমরুদের জন্য জান্নাত বানাইছে, প্রতিটা মানুষের জন্য একটা করে জান্নাত আল্লাহ বানায় রাখছে, তাহলে চিরস্থায়ী জান্নাত দিবে এটা আল্লাহর ওয়াদা। কিন্তু চিরস্থায়ী জান্নাত পাওয়ার আগে এত বিশাল রাজত্ব পাবো এমনি ভাই লইব, এই জন্য আল্লাহ আমি জান্নাত সবাইরই দিব, কিন্তু জান্নাত পাওয়ার জন্য জানমাল কুরবানি দিতে হবে, তোমার জান্নাত আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তোমার জানমাল আমাকে দিয়ে দাও, এই জন্য আল্লাহ আমাদেরকে ছোট্ট একটা পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়া নামক স্থানে পাঠাইছে, এটা মৌলিক গোটা পৃথিবীটা হলো একটা পরীক্ষার হল, এই হলের ভিতরে পাঠাইছে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা চলবে দুনিয়ায়, রেজাল্ট আউট হবে পরকালে, বলুন পরীক্ষা কোথায়, রেজাল্ট কোথায়, পরকালে, পরীক্ষা দুনিয়ায় পরকালে রেজাল্ট। এখন এই পরীক্ষা কি লিখছিলা, রেজাল্ট বাহির হওয়ার পরে বুঝবা তুমি কি আকামরা করছিলা, এই জন্য আল্লাহ দুনিয়াতে কাউকে বাধা দেয় না, স্বাধীনতা দিয়া দিছে, আর আমরা মনে করি যে আমরা
তাহাজ্জুদ যে ব্যক্তি পড়ে, হের তো কোনো সমস্যা নাই, আমি আহাম কোয়াম করি আমারও তো সমস্যা নাই, আমি আল্লাহর দেওয়ার নিয়ামত খাইতেছি, হেও আল্লাহর দেওয়ার নিয়ামত খাইতেছে, সেও মিষ্টি পানি খাইতেছে, আমিও মিষ্টি পানি খাইতেছি, সে যেইভাবে নিয়ামত পাইতেছে আমিও সেইভাবে নিয়ামত পাইতেছি, অসুবিধা করি। কিন্তু এটা বুঝতেছি না যে আমরা তো পরীক্ষার হলে আছি, সবাইরই সুযোগ সুবিধা এক সমান। গান লেখার পরও যদি কাগজ কেউ ফিল আপ করে, তারে কাগজ চাওয়া মাত্র আরেকবার দেয়, সঠিক উত্তর লেখার পরে কাগজ ফিল আপ করলে তারও আবার কাগজ দেয়, সমান অলের ভিতরে। কিন্তু রেজাল্টের সময় বোঝা যাবে কে কতটুক করছে। আল্লাহ কয় আমি রেজাল্ট নিব পরকালে, পরীক্ষা নিব দুনিয়ায়, এই জন্য দুনিয়াতে পাঠাইছে। সম্মানিত সুদী, এই পৃথিবী চিরস্থায়ী? বলুন চিরস্থায়ী না, সবে মাত্র একটা পরীক্ষার হল। পরীক্ষা দিতে যতটুক সময় লাগে ঠিক অতটুক সময়, নয়েজ দেয় কেড়ে, নয়েজ দেয় কেড়ে, শীষ দেয় কেড়ে, শীষ যাতে না দেয়। তাহলে এখানে প্রশ্ন হলো, রব্বে করিম সময় দিয়া পাঠাইছে, সময়ের ভিতরে যা মনে চায় তা করো, কোনো অসুবিধা নাই, কিন্তু এটি চিরস্থায়ী না? হলের ভিতরে সবসময় থাকতে পারে? আমরা যে চিরস্থায়ী না সেটা আমরা বুঝো বুঝি না। বলুন তো আমাদের চলা ফেরা উঠা বসা দেখা বোঝা যায় আমরা যাবো কোনো দিয়ে? আমরা ওই পৃথিবী দিয়ে যাইতে রাজি না, কেউ যেতে রাজি না, এবং আমরা কেউ যাইতে রাজিও না, কিন্তু আমরা যাইতেছি। বলুন আমরা যাইতেছি কিভাবে যাইতেছি? আমি আপনাদের এই গ্রামের একজন আমার গাড়ির মধ্যে মনে করেন ঠান্ডা জোর কইরা তুলছি, তোলার পরে ড্রাইভাররে কইলাম হেরে লই আমার গাড়ির ফার্সল, গাড়ির ড্রাইভারও ছাইড়া দিছে, মানে আপনারা এলাকার লোক গাড়ির গ্লাস খুললা চিল্লাইতে যে আমি যাবো না যাবো না যাবো না। বলুন তো দেখি হে কি কয়? যাবো না, যাইতেছে নি? হে যায় না গাড়ি যায়? গাড়ি যায়, কিন্তু হে কি কয়? যাবো না, কিন্তু গাড়ি যাইতেছে। ঠিক তেমনি ভাবে আমরা দুনিয়াতে আইসা বলি যাবো না যাবো না যাবো না, কিন্তু প্রতি সেকেন্ডে আমাদের হায়াতের গাড়ি যাইতেছে। এখানে যে বৈশা রয়েছেন হায়াতের গাড়ি চলতেছে, প্রতি সেকেন্ডে চলতেছে, শাস্তলে বসে রয়েছেন গাড়ি চলতেছে, সিনেমা হলে বসে রয়েছেন গাড়ি চলতেছে, কাবার সামনে বসে রয়েছেন গাড়ি চলতেছে, যেখানেই যান জেনার মধ্যে থাকেন গাড়ি চলতেছে, তাহাজ্জুদে থাকেন গাড়ি চলতেছে, সব জায়গায় আপনার হায়াতের গাড়ি চলতেছে। কিন্তু আপনি বলেন যাবেন না, আপনি যাবেন না মুখ দিয়ে বলেন, কিন্তু আপনার গাড়ি তো চলতেছে। বিষয়টা আমাদের খুব ভালো করে বোঝা দরকার। এই দুনিয়াত কেউ চিরস্থায়ী নয়, আমার আগে কেউ থাকতে পারছে? এই জন্য কবি বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না রে বেশিক্ষণ, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ, থাকবো না। আর আল্লাহ বলেন, তোমরা কি মনে করছো আমি তোমাদের অনর্থক বানাইছি? তোমরা কি মনে করো আমি অনর্থক বানাইছি? সাত আসমান সাত জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখো না সব বানাইছি, হুকুম দিয়া বলছি হ হয়ে গেছে। আর তোরে বান্দা আমি হুকুম দিয়া বানাইছি না, আমি সময় লাগায় বানাইছি, তুই কি মনে করছিস অনর্থক বানাইছি? আল্লাহ কোরআনে বলেন, أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ। رب كريم বলেন, অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আমি বানাই নাই। আল্লাহ কথা কিন্তু ক্লিয়ার করছে, অনর্থক বানাইছেন। এরপরে আপনি যদি প্রশ্ন করেন তাহলে আল্লাহ কেন বানাইছেন, আল্লাহ জবাব দিতেছে, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ বলেন, মানব দানব দুই জাতি বানাইছি এবাদতের জন্য। বলুন কিসের জন্য? এবাদতের জন্য বানাইছি। প্রথম আল্লাহ বলতেছে অনর্থক বানাই নাই, আবার শব্দ দিয়া বলেন কখনো না অনর্থক বানাইছি না, ভাইব না তোমাদেরকে বেহুদা বানাইছি। আল্লাহ বলেন এবাদতের জন্য বানাইছি। প্রশ্ন যদি করেন এবাদত না করলে আপনি কি করবেন? আল্লাহ হয়তো কি করুম শুন,
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ। আল্লাহ বলেন মানব দানব দুই জাতির আমি বহু মানুষ বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো পোড়াবো। বলুন ছাইরা দিব না জ্বালাইব আর ঘুরাইব? কথা বুঝতেছেন নি? প্রথম কি বলছে, অনর্থক বানাইছি না, পরে কি কয় এবাদতের জন্য বানাইছি। এবাদত না করলে আগুন দিয়া জ্বালাবো পোড়াবো, ক্লিয়ার হয়ে গেছে? তার মানে আল্লাহ আমরা ছাইরা দিত না, ছাইরা দিব? আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ তোর শ্রেষ্ঠত্ব দিছি, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি তোর সম্মান আর মর্যাদা বেশি দিছি, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর সৌন্দর্য বেশি দিছি, তোর মহব্বত বেশি করছি, নিয়ামত তোরে বেশি দিছি। এরপরও যদি নাফরমানি করস পরিণাম ভালো হবে। أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ। رب كريم বলেন অনর্থক অকারণে আমি আল্লাহ তোরে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই, বান্দারে আমি কেন বানাইলাম? শুন, মানব দানব শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবি, আমি আল্লাহ গোলামি করবি, আমি আল্লাহের মধ্যে আমি সম্মান আর মর্যাদা তোরে বেশি দিছি। বান্দা আসমান বানাইতে আমি আল্লাহ মেস্তুরি লাগাই নাই, জমিন বানাইতে মেস্তুরি আমি লাগাই নাই, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বানাইতে মেস্তুরি লাগাই নাই। আল্লাহ শুধু বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। রব্ব কারীম বলেন শুধু বলেছি কুন হয়ে গেছে, সব তো বানাইলাম আমি হুকুম দিয়া, কিন্তু মানুষ তোরে আমি বানাইছি, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া, কুদরতি হাত দিয়া তোরে বানাইছি। তাহলে কত মহব্বত গিয়া বানাইছে। এরপরে রব্বি কারীম বলেন কুদরতি হাত দিয়া বানাইয়া শেষ নয় গো। আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি তোর থেকে সুন্দর কাউরে বানাই নাই। আসেনি এলাকা সুবহানাল্লাহ, তা আপনারা কোন সময় সুবহানাল্লাহটা কন? আমার কবির নেই, আপনারা এলাকার ঠাডা বললে সুবহানাল্লাহ কন, তো কোন সময় কন আমার কইয়েন? আমি তো জানি না। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সুন্দর কারে বানাইছে? আমরা অনেক সময় কই সুন্দর, মানুষ দেখলে লোকটা ফেরেস্তার মতো সুন্দর, কই না? কিন্তু আল্লাহ কয় ফেরেস্তার সুন্দর আমি কোরআনের কোথাও বলি নাই, কই না? আমরা ফরির মতো সুন্দর, কই নি? মাইয়া যদি সুন্দর কইটা ফরির মতো, হ্যাঁ ফরিদে সুন্দর কোরআনে কইছি নি, তুই কেরে কস? কই ফেরেস্তার মতো সুন্দর, ফেরেস্তা সুন্দর আল্লাহ কোরআনে কইছি নি। আমরা ফাঁকি দেখলে কই, ময়না পাখি কত সুন্দর, টিয়া পাখি কত সুন্দর, হরিণ দেখলে কত সুন্দর, হ্যাঁ এগুলা যে সুন্দর কোরআনে আসেনি। কিন্তু আল্লাহ বলেন মানুষ যে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি এমনে এমনে বলি নাই। আল্লাহ বলেন মানুষ বানাইছি সুন্দর করে এই কথাটা বলতে গিয়ে আমি চার চারটা কসম করছি। কয়টা কসম? চার চারটা কসম করছি আমি আল্লাহ, মানুষ তোরে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি কসম কেড়ে বলছি, একটা নয় গো, চার চারটা কসম করছি। প্রথম নাম্বার কসম হলো তিন, তিন ফলের কসম আমি আল্লাহ করলাম। ওয়া যাইতুন, আল্লাহ বলেন যাইতুন ফলের কসম আমি করলাম। ওয়া তুর সিনিনা, সিনাই পর্বতের কসম করলাম। ওয়া হা
আমি আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম করলাম। কসম হইল কয়টা? এক, চার, চারটা কসম আমি আল্লাহ করছি। বান্দারে তরে বানাইতে গিয়া চারটা কসম করছি। কেন করলাম? কসম করলে তুই কথার গুরুত্ব দিবি, তাই একটা দুইটা নয়, চার চারটা কসম কাটছি। তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি, চারবার কসম করছে। চারবার কসম করে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বি কারীম বলেন, এই বল্লাহ, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখ। আমরা তো ঘুমাইয়া থাকি, দুনিয়া নিয়া চিন্তা করি আর ঘুমাই না। মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন আল্লাহর নিয়ামতের উপরে। এই মালিক বলে, বান্দা তুই একটু চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা কত দিছি। বান্দা রে, তোর সম্মানের চেয়ে বেশি কারো না, আমি আল্লাহ ফেরেশতার এত সম্মান দেই নাই। ফেরেশতা নূর দিয়া বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। মানুষ, তোর জন্য জান্নাত বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই, তোর সুন্দর করে বানাইছি, কোরআনে বলছি, ফেরেশতারে বানাইয়া কোরআনে বলি নাই। এত সম্মান, এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, দুইটা চক্ষু দিলাম, এত পাওয়ারফুল চক্ষু যে তাকানোর সাথে সাথে সাত আসমান একেবারে 500 বছরের রাস্তা আমরা দেখতে পারি। সুবহানাল্লাহ, এখান থেকে তাকাইলে যে আমরা নীল আকাশ তারকা দেখি, তারকা প্রায় 200-300 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, সূর্য এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে, চাওয়া মাত্রই আমরা দেখতে পাই, ঠিক নেই? চোখের পাওয়ারটা কি মনে করছেন? চোখের পাওয়ার এত বেশি, বিদ্যুতের চেয়েও মানুষের চোখের গতি বেশি। বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যায়, আর আমাদের চক্ষু এর থেকে 1,000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 ,
মূল দুইটা চক্ষু আমাদেরকে দান করছে, এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে, ভালো বোঝার শক্তি দিছে, মন্দ বোঝার শক্তি দিছে। ফেরেশতা কিন্তু শুধু ভালো বুঝে রে, মন্দ বুঝে না। শয়তান রে আল্লাহ শুধু মন্দ বোঝার তৌফিক দিছে, খারাপটা বুঝে, খালি খারাপ বুঝে, ভালো বুঝে না। আর মানুষ ভালো মন্দ বোঝার তৌফিক দিছে, কথা হয় না? এতগুলো নেয়ামত আল্লাহ দিলেন, হাঁটার জন্য পা দিলেন, হাত দিলেন, চক্ষু দিলেন, মাথা দিলেন, এত সুন্দর করে কাঠামো দিয়া মানুষ বানাইল, বান্দা কেন বানাইছি? গোলামি করবি আমি আল্লাহ, আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি, সূর্য তোর গোলামি করবে, চন্দ্র বান্দা তোর গোলামি করবে, জমিন বান্দা তোর গোলামি করবে, যা কিছু দেখস বান্দা তোর জন্য বানাইছি সব তোর গোলামি করবে, তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি। কিন্তু মানুষ এত বড় পোল্ট্রি বাজ, মানুষের যে পোল্ট্রি বাজ কেউ নাই, মানুষের থেকে অকৃতজ্ঞ আর কেউ নাই। মানুষ এত অকৃতজ্ঞ, একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই। একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কিন্তু কুকুর তারে দুই দিন খাবার দেন, আপনি দুই দিন খাবার দেন, আপনার পিছু ছাড়বে না। এক মাস পরেও যদি আপনি কুকুরটার কাছে আসেন, কুকুর আপনারে দেখলেই বুঝতে পারবে আপনি তারে খাওয়াইছেন। কিন্তু মানুষ রে মানুষ খাওয়াইতে খাওয়াইতে ফেট বড়াইয়া দেয়। মানুষ রে এত কিছু করার পর মানুষ সেটা মনে রাখে না, মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ বলেন বান্দা শুন, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে ডুবায় আর যেইভাবে মাছ রাখি, তোদেরকে নিয়ামত দিয়া ডুবায় রাখছি। নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত, মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, বান্দারে
আমি তোরে নিয়ামত দিইভাবে ডুবায়া রাখছি। বান্দা শুন, এতগুলা নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, কোন নিয়ামতের অস্বীকার করবি? ক পারবে আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? আমি আল্লাহ তোরে কি দেই নাই বল? সব দেওয়ার পর বদনা আমার খাইলি, আমি আল্লাহর নিয়ামত খাইলি, সব আমি আল্লাহ তোরে দিলাম, এরপর চব্বিশটা ঘন্টার ভিতরে বান্দা একটা ঘন্টা আমি আল্লাহর এবাদত করস না। যুবক ভাই কথাগুলি কি দিলের কান লাগায় শুনতেছেন? দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। চব্বিশটা ঘন্টা আল্লাহ সময় দিছে, কত ঘন্টা? রাইতে দিনে চব্বিশ ঘন্টা। দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো দেখি, চব্বিশটা ঘন্টার ভিতরে আল্লাহ তো দিল আমরা চব্বিশ ঘন্টা, নিজেরে নিজে প্রশ্ন কর, চব্বিশটা ঘন্টার ভিতরে আমার মালিক রে তুমি কয় ঘন্টা দিছ? একজন কথা হয় না, এক ঘন্টাও মালিক রে দেয় না। আল্লাহ কয় তুই ভাবছ আমি তোরে সাইরা দিব? আমার নাম রহমান, দয়া মায়া বেশি, আল্লাহর দয়া মায়া বেশি। আমরা খালি ইউয়া শুনছি আল্লাহর দয়া মায়া বেশি, রহমান নামের গুণ হলো আল্লাহর দয়া মায়া বেশি। আল্লাহ যত বড় আল্লাহর মায়া দয়া তত বড়, শুধু ওয়াজটা শুনছি কিন্তু এরপরের ওয়াজ শুনছেন? আল্লাহ বলেন আমি যত বড় আমার আজাব আর গজব কিন্তু বান্দা অত বড়। আমি সবাই রে সার দেই কিন্তু সাইরা দেই না। ফেরাউনে আমি সার দিছি, ফেরাউইনারে আমি ক্ষমতা দিছি, ক্ষমতা দেওয়ার পরে নিজেরে নিজে খোদা দাবি করছে, খোদা দাবি করছে আল্লাহ তার এরপর সার দিছে। কিন্তু যখন বেয়াদবি করছে পয়গম্বরের সঙ্গে আল্লাহ কয় আর তোরে সার দেওয়া যায় না। ফানিতে সুবাইয়া সুবাইয়া ফেরাউনারে মারছে, সাইরা দিছিনি? নমরুদ নিজেরে খোদা দাবি করছে আল্লাহ সার দিছে, নমরুদ একবার তীর মারছে আকাশের দিকে, কক্কেরে মারছে কাল্লা মাইরালাম। আল্লাহ কয় ফেরেশতা রে তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দে, রক্ত লাগায়া দিছে। রক্ত যখন তীর যখন ফিরে আসছে তীরের মধ্যে ছায়া কয় আল্লাহ মাইরালাইছি, নাউজুবিল্লাহ। এর সাথী সঙ্গীরা রেকর্ড ডিজে গানের আয়োজন কর, কে রে নাসু, কে রে আল্লাহ মাইরালাইছি, নাউজুবিল্লাহ। আল্লাহ এরপরে সার দিছে। কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে বেয়াদবি করল, আল্লাহ কয় এখন ধরা দরকার, হে আমার লগে যুদ্ধ করবো তীর মারে, আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করতে তীরের প্রয়োজন নাই রে। মশার মধ্যে একটা প্রতিবন্ধী মশা, বালা কোনো মশা নি, কিতাবও লেখছে বালা কোনো মশা না, একবারে প্রতিবন্ধী ভাব একটা নাই। আল্লাহ কয় কইরে আসত নি খাওয়াছি, তোর ভাব আসি নি খাল্লা, আমার ভাব নাই, তো যা নমরিদের না খাতে গিয়া ঢুক। লেংরা মশা না খেতে গিয়া ঢুকছে, ঢুকিয়া একেবারে ডাইরেক্ট মগজও চলে গেছে, মগজ মগজ বইয়া আর পরে ইনসুলিন দেয়, সুই ঢুকা আর সুই বাইর করে, যে সুই ঢুকাই যে মগজ একটা লাফে তিনা তুলছে নমরুজ্জা। পার্লামেন্টে বইয়া রয়েছিল মশা যখন খামর দিছে, পার্লামেন্টের নাচ শুরু করছে ডিজে গানের মতো, উরুম দুরুম নাচে, সে আরো বিভিন্ন মন্ত্রীরা বসা, দেশের বিভিন্ন জায়গার থেকে অনেক রাষ্ট্রপতিরা আইছে, আইয়া যখন দেহে দেশের বাদশাহ এইভাবে ডিজে করে পার্লামেন্টে বসে, এটা কি পাগল নেই? ও পাগল তো আসি না, হঠাৎ করে নাচে কা? ও নাচতে নাচতে মশাও তো কম খারাপ না, কারণ টেং টুং যেটি না থাকে এরা মারাত্মক খারাপ থাকে, এই মশা কিন্তু মারাত্মক খারাপ, হেতে সুই ডুগা যে বাইর করে না। আর এই দিকে নমরুদ্দা ডিজে গানের মতো নাচতেছে, কোনোভাবে বেতা কমে না, নাচে মানে ঘটনা কি যা পায় তা দিয়ে মাথার তা পায়, কোনোভাবেই বেতা কমতেছে না। হঠাৎ আসেন জুতা একটা গাছ, এটা জুতাটা মারছে মাথার বাড়ি, সেই জুতাটা বাতাত বাড়ি মারছে, জিব্রাইল আবার যোগাযোগ রাখতেছে মশার সাথে, মশারে ফোন দিয়ে কইছে তাড়াতাড়ি সাইরা দে ইনসুলিন টাইনা তুল। যখন হেড সুই টান্দা তুলছে বেতা সারছে,
এখন নমরুদের জুতার পাইছে একটা সর্বনাশ, রে কি একটা জিন, বারে দিলাম মাথার ব্যথা দিল সাইরা, জুতার মধ্যে কোনো ওষুধ আছে না, আসলে কি জুতার কোনো ওষুধ আছে? এটা আল্লাহ বেজ্জতি করার একটা সিস্টেম, জুতা দাবার এসে ব্যথা কমে গেছে, তার মানে জুতা দাল্লা ব্যথা কমাইতেছে, এখন এই জুতা রেখে দিছে দাঁড়ে রেখে টেনশনে বেড়েছে, দেখি কি ব্যথা উঠলো, জুতা দাবারি দিলে সেটা দিল, আবার কথা বলতেছে বিভিন্ন দেশের মন্ত্রী এমপির সঙ্গে, আবার মশায় শুই একটা ঢুকাই দিছে, ঠাস করে জুতা দাবারি মারছে সেরে দিছে, আল্লাহ মশারে কইলে করে এটা তোর ডিউটি কাজ চালায়া যা, হতেন পরে পরে ঢুকাইবি জুতা দাবারি দিলে সেরে দিবি, মশায় হতেন পরে ঢুকা জুতা দাবারি দেবার পাই করলা, আবার ঢুকায় জুতা দাবারি দেবাই করিলা, এই হইল জুতার বাড়ি সরু। তখন নমরুদ্দা একা একা জুতা দা কত বাইরি তো হাতে ব্যথা দিয়ে লাই, তাই একজন লোক রাখছে, ধরে মাসে এত টাকা বেতন দিমু, এদিকে চাকরি কি দেখো জুতা দা হালে ভিডা নিয়ে, তাও খারে দেশের বাস সারে, তো এইরকম যদি আমার নিত, আমি তো বললাম টেকা টোকা লাগতো না, আমি খালি জুতা দা ভিডা মাফ নিলে আমার টেকা দেওয়া লাগতো না,